নমস্কার আমি সম্বিত আপনার জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও এই ভিডিওতে থামনেলে যা যা পয়েন্ট দেখেছেন সেই সেই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করা হবে যেমন ক্রিপ্টো শেয়ারস এইসব নিয়ে এবং তার আগে কিছু টপিক আপনাদের সামনে রাখবো এই ভিডিওটা অনেকটা লম্বা হবে এবং ইনফরমেটিভ হবে আপনাদের জন্য তো এটা গ্রোথ যে যা লাইফস্টাইলের গ্রোথ নিয়ে আমি আজকে ডিসকাস করব এবং কিছু টপিক থাকবে সেটা পরের ভিডিওতে ডিসকাস করবো কারণ পুরোটা যদি আমি ডিসকাস করতে যাই কিছু না হলেও দু চার ঘন্টার ভিডিও তৈরি হবে আমি চেষ্টা করবো এটাকে শর্টে আপনাদের যত ভালো করে বোঝাতে পারি বা দেখাতে পারি ওকে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমি সম্ভিত আপনারা দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল তো এখানে পরিষ্কারভাবে আমরা দেখছি প্রথমে ক্যাটাগরি সিলেকশানের কথা আমরা বলেছি আমরা ইহাতে যে যা স্টাইলের যে টপিক নিয়ে আসছে গ্রোথ আজকের টপিক থাকবে গ্রোথ আর কি যা স্টাইলের বৃদ্ধি কীভাবে পাচ্ছে বা পাবে বা এর উপর যে ধারণা এইগুলো আপনাদের জেনে রাখা দরকার আমি এই নিয়ে ভিডিও বানাচ্ছি তো এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেকশন আমরা যে প্রথমে দেখব যে ইনকামটা কি করে হচ্ছে এবং ইনকাম করতে গেলে ক্যাটাগরি সিলেকশনটা মেন হয়ে দাঁড়ায় ইনকাম করতে গেলে দেখবেন যে ইয়াতে যখনই আমরা লগ করছি এই যে ইয়াতে যখনই আমরা লগ ইন করছি তো এখানে আর্নিং আমাদের জিরো জিরো আসছে কিন্তু অনেকেই অ্যাডস দেখতে পাচ্ছে না বা নানারকম প্রবলেম হচ্ছে সেগুলো সমস্যা সমাধান আলাদা কিন্তু আমরা যখন ইনকাম করছি এবং প্রোফাইলে গিয়ে আমরা যখন ক্যাটাগরি সিলেক্ট করতে যাই সিলেক্ট ইন্টারেস্ট থেকে এখানে আমরা যে কোনো ইন্টারেস্ট আমরা সিলেক্ট করতে পারি মিন ন্যূনতম পঁচিশটা আর বেশি চাইলে আমরা আশিটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি আশিটা ক্যাটাগরি সিলেক্ট করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যখন অ্যাডভার্টাইজ শুরু হয়ে যাবে এবং কোম্পানির যখন প্রত্যেকটা ক্যাম্পেন রান হয়ে যাবে তারা চুক্তিবদ্ধ হয়ে যাবে তখন কিন্তু যেখানেই থাকুন কারণ ইহার যে লঞ্চ হয়েছে ইহার যে টপিকটা রয়েছে ইহার কী কারণে তৈরি হয়েছে অ্যাডভার্টাইজিং ফর এনি ওয়ান অ্যান্ড এনিওয়্যার আপনি যেখানেই থাকুন যে কোনো গ্রামের বাসিন্দা হোক যে কোনো দুনিয়ার যে কোনো কোনায় থাকুন সেখান থেকে কিন্তু আপনি অ্যাডস দেখে ইনকাম করতে পারবেন এটাই হচ্ছে কথা এবারে এই এই বিজনেসটা এরমভাবেই রান করছে এরমভাবেই প্রজেক্টটা তৈরি এরমভাবেই প্ল্যান করে এসছে টিম কাজ করছে এর উপর তো আপনারা একটা না একটা সময় সম্পূর্ণ পঞ্চাশ থেকে ষাটটা অ্যাড দেখতে পাবেন এবং ষাটটা অ্যাড দেখানোর পরেও এক্সট্রা অ্যাড দিয়ে আপনারা হয়তো শেষের দিকে প্রথম দিকে যেমন দশটা করে অ্যাড দিচ্ছে বাকি থাকছে যে চল্লিশ পঞ্চাশটা অ্যাড আমাদের বাকি থাকছে ওকে এরকমও হয় বা হবে তখন কিন্তু শেষের দিকে আপনাকে বাকি এক্সট্রা চল্লিশ পঞ্চাশটা অ্যাড দিয়ে কিন্তু ওটাকে পুষিয়ে দেওয়া আপনার ইনকামটা যাতে হানড্রেড না আর কি থাউজেন্ড ইউরো পার ইয়ার হিসাবে পোটেন্সিয়াল ইনকাম হয় আর এই থাউজেন্ড পার ইয়ার এটা কিন্তু পোটেন্সিয়াল ইনকাম ওকে আগে পিছু করে প্রতিদিন হিসাবে একটা দিন হতে পারে যেমন আমাদের অনেক দিন ধরে ইনকাম শুরু হয়েছে কিন্তু আমরা নিজেরা ইনকাম করতে পাচ্ছি না এই কিন্তু পোটেন্সিয়াল ইনকাম এভারেজভাবে হয় মানে বছরের শেষে গিয়ে দেখব আমাদের প্রত্যেকটা ইনকাম প্রত্যেকের ইনকাম আমরা যদি পুরোপুরি অ্যাডস দেখে আমাদের ডাউনলাইনকেও অ্যাডস দেখিয়ে থাকি আমাদের কিন্তু পোটেন্সিয়াল ইনকাম রিচ করে যাবে তার মানে কি পরবর্তীকালে আমাদের ইনকাম কোনো কোনো দিন বেশি হতে পারে বেশি পরিমাণেও অ্যাড দেখতে পারি তো এইভাবে নানা নানা রকমভাবে পুষিয়ে দেওয়া হবে এই ইনকামের ব্যাপারটা কিন্তু আপনাদের সহজবদ্ধভাবে বুঝতে হবে আর এখন যে ধৈর্য হারিয়ে ফেলছে বা ধৈর্য নিয়ে চলতে পারছে না তাদের জন্য আমি এইটুকুই বলবো আপনারা আপনাদের অন্য কাজ করুন ধৈর্য হারাচ্ছেন ফ্রিতে যদি কাউকে জয়েন করাতে হয় বা কেউ জয়েন করতে চাইছে ফ্রিতে জয়েন করান তাতে কোনো রকম খরচা হচ্ছে না তার খরচা সাপেক্ষ ব্যাপার যখন হয়ে দাঁড়াচ্ছে এখানে আমি বলবো ফ্রিতে জয়েন করাতে ওকে এবং যদি বিশ্বাস করে কেউ সে নিজের তাগিদে ইনকাম করার জন্য অবশ্যই করতে পারে পিভি কিন্তু আমি প্রত্যেককেই বলছি ফ্রিতে জয়েন করুন আপনাদের যখন অনেক কম সময়ের মধ্যে কেউ জয়েন করতে চাইছে তারা বুঝতে পারবে না হয়তো টাকার লোভে জয়েন করে ফেলবে তারপরে কিন্তু আপনাকে দোষ দেবে সেই জন্যে আপনারা অলওয়েজ ফ্রিতে জয়েন করাবেন যারা বুঝতে পারছে না আর যত তাড়াতাড়ি সে জানতে পারবে তত তাড়াতাড়ি সে ইন্টারেস্টেড হবে দেখতে পাবে জিনিসগুলো তারপরে সে জয়েন করতে পারে এরকম কোনো ব্যাপার নেই যে এখনই জয়েন করাতে হবে প্রত্যেকটা জিনিস আপনারা আপনারা এটা ক্যালকুলেট করে দেখবেন যে কোনটা বেস্ট হয় আপনাদের পক্ষে আচ্ছা এবারে হচ্ছে যে ক্যাটাগরি সিলেকশান আমরা আশিটা তো করতেই পারবো এই আশিটা ক্যাটাগরি পরবর্তীকালে হতে পারে আশিটার কমই আমরা সিলেক্ট করে বা পঁচিশটা ক্যাটাগরি সিলেক্ট করে ষাটখানা করে অ্যাডভার্টাইজ পাচ্ছি বা ষাটখানার বেশি করে অ্যাডভার্টাইজ পাচ্ছি আমাদের কম্পেনসেট করার জন্য কোম্পানি দিচ্ছে তো এটা আমাদের আসছে দিনগুলোতে হবে কিন্তু আমরা প্রথমেই আমরা ষাটখানা করে পেড বিজ্ঞাপন শুরু করতে পারবো না বা কোনো সময় সম্ভব না এটা ধীরে ধীরে শুরু হবে তো এতে আমি পার্সোনালি আশা করছি যে তিন চার মাস মতো সময় লাগতে পারে পুরোপুরি ষাটটা অ্যাড আমাদের হাতে পেতে কিন্তু তারপরে এটা আরও পরিমাণে বাড়তে পারে বাড়ার চান্স আরও বেশি ওকে এবারে হচ্ছে ইয়া লগ আউট আমরা যখন আমাদের অ্যাডগুলো দেখা হয়ে যাচ্ছে আমরা ভদ্রভাবে যেমন দরজা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি সেরমভাবেই আমাদের কিন্তু লগ আউট করে যেতে হবে আর অনেক সময় ব্ল্যাক স্ক্রিন আসলে এই লগ আউটটা করে আবার যখন লগ লগ ইন করব তখন কিন্তু অ্যাড অ্যাড আমাদের কন্টিনিউয়াসলি দেখাতে আরম্ভ করবে একটা শেষ হলেই একটা সাউন্ড অন হয় সেটা যদি যার যা সাউন্ডটা অন করা থাকে তখনই তার শেষ এই সাউন্ডটা শুনতে পায় এই নিয়ে কোনো অসুবিধা নেই আর লগ আউট করে প্রত্যেকবার বেরোবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যখন আমি অন্য অ্যাকাউন্টে চেঞ্জ করছি ধরুন অন্য অ্যাকাউন্টে চেঞ্জ করছি এই লগ আউটটা যদি না করি আমাকে কিন্তু একই অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং এর ফলে কী হয় সিস্টেমের নানা রকম গ্লিস তৈরি হয় আপনার অ্যাকাউন্টে লগ ইন করা হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো একটা কিছু মিসিং হয়ে গেল প্রবলেম হলো এই জন্য প্রত্যেকটা টাইম লগ আউট করবেন আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে পঞ্চাশটা পেড অ্যাড আউট অফ সিক্সটি অ্যাডস ওকে রেগুলার আপনারা অ্যাড দেখবেন যে কোনো সময় অ্যাডটা চলে আসতে পারে একটা দুটো অ্যাড আরম্ভ থেকে আরম্ভ করে আস্তে আস্তে ধীরে ধীরে এই অ্যাডের পরিমাণ বাড়তে থাকবে এখনও অনেক কোম্পানির সঙ্গে চুক্তি চলছে তারা কেউ কেউ এরকম প্ল্যান করছে যে একটা সময় না এলে তারা অ্যাডস দিতে পারবে না বা দেবে না তাদের অকেশনাল অ্যাডস বা এরকম বিজ্ঞাপনভাবে চুক্তি করতে লাগছে বা বড় রকমের যেই সব ডিটেলস মানে ক্লায়েন্টদের সিলেকশন করা আর কি ক্লায়েন্টরা বা বিজ্ঞাপনদাতারা নিজেরা সিলেক্ট করবে যে কত দিন থেকে কতদিন অবধি অ্যাড দেবো তার উপর বেশ করে কিন্তু অনেক সময় অ্যাডগুলো পড়বে এবং কবে থেকে দেবো হয়তো আগে অন্য কোনো জায়গায় অ্যাড দিচ্ছিলাম সেখান থেকে হয়তো যে অ্যাডভার্টাইজিং যে ম্যানেজমেন্টটা থাকে সেখানে যে মানি ম্যানেজমেন্ট হয় সেখানে ম্যানি মানি ম্যানেজমেন্ট করার সময় মিটিং করে সেটা কোম্পানির সঙ্গে স্থির হতে হয় যে আমরা এই প্ল্যাটফর্মটা কী অ্যাড দেবো এই প্ল্যাটফর্মে অ্যাড দেওয়া কি এই মাস থেকে শুরু করব না এই দিন থেকে শুরু করব সেটা আমাকে বলুন বা জানান এই ধরনের মিটিং চালু হয় কি টপিকে অ্যাড দেবে কতক্ষণে অ্যাড দেবে সেই অ্যাডের মধ্যে কি কী বিষয় উল্লেখ করা থাকবে প্রত্যেকটা ডিটেলস কিন্তু তাদের আলোচনা করতে হয় এইভাবেই পরবর্তী স্টেপে তারা এগিয়ে যায় এরমভাবেই প্রত্যেকটা বিজনেস দাঁড়ায় যদি কোনো বিজনেস মনে করুন যে আজকে আপনার বললে অ্যাডস ইনকাম হবে কালকে অ্যাডস শুরু করে দিলে এরকম আমরা অনেক বিজনেস দেখেছি কিন্তু তার থেকে পেমেন্ট পাইনি এরকম অনেক বিজনেস আছে আমার ডাউনলাইনে অনেকে করছে বা আমার ফ্রেন্ডসরাও করছে আমাকে ইনভাইট করতে চায় কিন্তু আমি করি না সেখানে অনেক সিকিউরিটি থাকে না নানা রকম ইস্যু থাকে তো যাই হোক এখানে যে জিনিসগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে এরকম না যে কোনো অবাস্তব কাল্পনিক দুনিয়াতে আপনারা বসবাস করছেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে ধৈর্য রাখা কী রাখা না ব্যাপার প্রত্যেকের নিজের উপর এদিকে বিজনেস করতে এসছে যারা তাদের ধৈর্য না রাখা মুখে শোভা পায় না সেটা হচ্ছে কথা কিন্তু ধৈর্য আপনার আমি জানি যে আপনারা প্রত্যেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকে ধৈর্যটা রাখতে পারবেন আচ্ছা ক্লায়েন্ট ডেট সিলেকশান এটা তো হলো তারপরে হচ্ছে এনি ওয়ান ক্যান আর্ন বাই ওয়াচ অ্যাড এবারে হচ্ছে যে কোনো জায়গা থেকে এই একটা টাইম এই অ্যাড অ্যাডের পরিমাণটা বাড়তে বাড়তে এমন সময় চলে যাবে যেখানে আপনি যে কোনো গ্রামের যে কোনো কোনো থাকুন সেখানে অ্যাডভার্টাইজ দেখতে পাবেন এবং সেখান থেকে বসে বসে ইনকাম করতে পারবেন এটা কিন্তু পরিষ্কারভাবে আগামী দিনগুলোতে হতে চলেছে এবং ধীরে ধীরে এখন সবে শুরু হয়েছে আপনারা বাংলাদেশে পাচ্ছেন না কলকাতায় পাচ্ছেন না নানা রকম ডাউট গ্লিচ নানারকম কথাবার্তা উঠে আসছে কিন্তু বাস্তবে গ্লিচের সম্ভাবনা অনেক কম ইয়ার প্ল্যাটফর্মটি অ্যাডভার্টাইজের জন্য টেস্ট হয়ে বেরিয়েছে অনেকে গ্লিচ বলছে এটা ফেক রিয়েল অ্যাড না নানারকম কথা বলছে কিন্তু রিয়েল অ্যাড কিছু কিছু জায়গায় এসছে যারা যারা অ্যাড দিচ্ছে আমি ইভেন যদি এখনই অ্যাড চালু করি এই অ্যাডটা আমি যে লোকেশানে চালু করবো সেই লোকেশানে কিন্তু দেখতে পাবে তো আমার এখন অ্যাড চালু করার মতো পরিস্থিতি নেই কারণ আমার দরকার নেই প্রয়োজন নেই আর আমি টাকা বেকার খরচা করতে চাই না তার আমি ইনকাম করতে এসেছি ইনকাম করব আমি যদি কাউকে চাই যে রেফার করে দিয়ে তার থেকে টেন পার্সেন্ট ইনকাম করাতে অবশ্যই আমরা পারব এরপরে আসছে ক্রিপ্টো শেয়ার্স ক্রিপ্টো শেয়ার্স নিয়ে অনেকেই ডিটেলসগুলো আমাদের বলছে ক্রিপ্টো আর শেয়ারস দুটোই ইম্পর্টেন্ট এবং দুটো যে কোন ধরনের ইম্পর্টেন্সি পাচ্ছে সেটা আমি এবারে একটু বলবো প্রথমে আমি ক্রিপ্টো নিয়ে আসছি ক্রিপ্টো হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে কি বলব ডিজিটাল কারেন্সি একটা মুদ্রা আমরা চোখে দেখতে পাই না কিন্তু তার বাস্তবে টাকা পরিণত করলে এরকম একটা বিটকয়েনের যেমন স্বতসী নাগামোট্টো উনি এই বিটকয়েনটি চালু করেছিলেন এবং বিটকয়েনের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকে এটা প্রথমে যেমন চার পাঁচ টাকা আট টাকা দশ টাকা এরকম মূল্যে পাওয়া যেত ভারতীয় টাকায় তারপরে সেটার ভ্যালু বাড়তে বাড়তে আজকে এই পরিমাণে এসে দাঁড়িয়েছে আজকের যে রেটটা রয়েছে গুগলে আমরা খুঁজে পাচ্ছি ছয়ই আগস্টের লাস্ট ডেটটা দিয়েছে তেত্রিশ লক্ষ সতেরো সরি হ্যাঁ তেত্রিশ লক্ষ সতেরো হাজার একশো টাকা উনআশি টাকা সরি একশো উনআশি টাকা এই ভ্যালুটা দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভ্যালুটা যদি দেখি চৌত্রিশ লক্ষ বাইশ হাজার তিনশো ছিয়ানব্বই টাকা তিপ্পান্ন পয়সা ভারতীয় টাকায় কিন্তু হচ্ছে এটা যদি বাংলাদেশি টাকায় করি প্রায় চল্লিশ লক্ষর উপরে চলে যাবে তো এরমভাবেই বিটকয়েনের ভ্যালু একদম শুরু থেকে বাড়তে 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 একটা পরিমাণে জায়গায় এসে পৌঁছেছে কিন্তু বিটকয়েনের কিন্তু প্রথমে প্রথমে এই বিটকয়েনের কিন্তু চাহিদা অতটা ছিল না আমরাও ইভেন দেখেও আমরা কিনি নিই অনেকেই কিনি নিই এটা সবসময় সেম থাকে না বাড়তে থাকে কমতে থাকে দেখুন এই চারটা গ্রাফটা যদি দেখতে পারেন এই গ্রাফের মধ্যে অনেক সময় বাড়া কমা এগুলো। লেগেই রয়েছে বিটকয়েন বা যে কোনো আপনারা মানে কি বলবো ইউরোর যদি ভ্যালুটা করেন তখনও দেখবেন যে ইউরোর ভ্যালুও আমরা এখানে প্রথমে দেখেছি যে পঞ্চান্ন টাকা একটা টাইমে ছিল দু সালে ফিফথ ডিসেম্বরের ডেট অনুযায়ী পঞ্চান্ন টাকা সাঁত্রিশ পয়সা সেটা আজকে বেড়ে কত হয়েছে সাতাশি টাকা সাতাশ পয়সা কিন্তু এর মাঝে কি বাড়েনি হ্যাঁ বেড়েছে এর মধ্যে দেখুন উননব্বই টাকা একষট্টি পয়সা যেটা আটই জানুয়ারি দু হাজার একুশ ডেট অনুযায়ী কিন্তু হয়েছে এটা ফ্লাকচুয়েট করে কোনো সময় বাড়ে কমে না এরকমই শেয়ার্স শেয়ারসও তাই কিন্তু শেয়ার্স কি সেটা আগে আপনাকে জানতে হবে শেয়ার্স হচ্ছে কি কোম্পানির একটা টুকরো টুকরো যে কোম্পানিটাকে কোম্পানি কাগজপত্রকে টুকরো টুকরো করে প্রত্যেকের মধ্যে ভাগ করে দেওয়া মানে কোম্পানির ক্যাপিটালটাকে প্রত্যেকের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে শেয়ার্স এই শেয়ার্সগুলোর ভ্যালু কিন্তু দিন দিন বাড়তেও পারে কমতেও পারে কোনো সময় ফিক্স থাকে না আমি আপনাদের একটা স্যাম্পেল দেখি বলছি এই শেয়ার্স শেয়ার্সগুলো আমি অ্যামাজনের কথা বলছি আমাজনের শেয়ারসের এখন ভ্যালু রয়েছে তিন হাজার তিনশো কুড়ি ডলার আর আটষট্টি সেন্টস মানে আটষট্টি পয়সা ওদের হিসাবে তো এই ভ্যালুটা প্রথমে কত ছিল আজকে তো এই ভ্যালু আমরা পাচ্ছি কিন্তু প্রথমে ভ্যালুটা দেখব এবং মাঝে আরও ভ্যালু বেড়েছিল যেটা প্রায় আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি এটা সিলেক্ট করা যাচ্ছে না পাঁচ বছরই এতা সবচেয়ে টপে গেছিলো সাঁত্রিশ সাঁত্রিশশো উনিশ মানে তিন হাজার সাতশো উনিশ ইউএসডি মানে ডলার এই ডলারে কিন্তু এই ভ্যালুটা রিচ করে গেছিলো আবার সেটা কমে একটু আপ ডাউন করে এসছে কারণ সবসময় শেয়ার ভ্যালু বিটকয়েনের ভ্যালু ভ্যালু এগুলো সবসময় সেম থাকে না ওকে এবং এই শেয়ারসটি দেখুন কোথা থেকে শুরু হয়েছিলো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ইউএসডি যেটা ষোলোই মে উনিশশো সাতানব্বই থেকে শুরু হয়েছিল তাহলে বুঝতেই পাচ্ছেন এই শুরু হওয়ার সময়টা যদি আপনি একটা শেয়ারও নিতেন বা একটা শেয়ারও আমাজনের কিনে থাকতেন তো সেটার আজকে কিন্তু কতগুণ ভ্যালু হতো গুণটা আপনাকে করে দেখাই কতগুণ ভ্যালু হতো যেখানে আমি ভাব ধরলাম যে দুই ডলার করে শেয়ারস হয়েছে এবং তিন হাজার করে এখন শেয়ার ভ্যালু ভাগ দুই পনেরোশো গুণ বৃদ্ধি পেয়েছে এই শেয়ারের ভ্যালুটা আজকে যখন কিছুদিন বাদে যখন স্টাইলের শেয়ার বৃদ্ধি পাবে তখন ভাবুন যে আপনাদের কাছে কত পরিমাণে টাকা থাকতে পারে যাদের কাছে শেয়ার রয়েছে যাদের কাছে ক্রিপ্টো রয়েছে ক্রিপ্টো এরকমভাবে একটা টাইমে বাড়তে আরম্ভ করবে ওকে আমাজন যখন ফার্স্ট আইপিও লঞ্চ করেছিল এবারে জ্বালাইফ স্টাইল কেন এটা বাড়বে আরও বেশি বাড়বে কেন আমি সেটা কেন বলছি বা জ্বালাইফ স্টাইলের সেই পরিমাণটা আরও বেশি হওয়ার চান্স কেন এবারে এটা প্রশ্নতে আসছি আপনাদের প্রশ্ন যেটা মনে উঠতেই পারে আমাজনের সঙ্গে কম্পেয়ার করছি কেন আমি জাস্ট এখন কম্পেয়ার করছি কিন্তু বাস্তবে আমি প্র্যাকটিক্যালি কম্পেয়ার করে দেখাতে পারবো আপনাদের ওকে যখন শেয়ারটা লিস্টেড হবে তারপরে আমি ধীরে ধীরে দেখাতে পারবো দিন দিন যত যাবে তত আপনাদের দেখাতে পারবো ওকে এখানে দেখুন আমাজনের যে শেয়ারটি রয়েছে ফার্স্ট আইপিও কালেক্টেড অ্যান্ড কেপড হিমসেল আমাজন কিন্তু সেই আইপিও বা আইপিওটা ক্রিয়েট করে কিন্তু শেয়ারগুলো প্রত্যেকটা সময় নিজের কাছে রেখে দিয়েছে এবং নিজের ভ্যালুটা বাড়িয়েছে এখানে কিন্তু আমাজন অন্য কাউকে জড়িয়ে রাখেনি বা তাদের মেম্বারদের জড়িয়ে রাখেনি ওকে অনলি তাদের পার্সোনাল শেয়ার হোল্ডারদের জড়িয়ে রেখেছে কিন্তু যা লাইফস্টাইল কী করেছে প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা শেয়ার হোল্ডারদের ইনকাম প্রদান করেছে প্লাস নিজেদের শেয়ারগুলো ডিভাইড করে দিয়েছে ডিস্ট্রিবিউট করে দিয়েছে যে আমাদের মতো শেয়ার হোল্ডারদের বা আমাদের মতো সাধারণ মেম্বাররা যারা প্রথমে ত্রিশ লাখ মেম্বার হিসাবে জয়েন করতে পেরেছে যা স্টাইলে ওকে এবং জালাই স্টাইলের ডিস্ট্রিবিউট করা এই শেয়ারগুলো ত্রিশ লাখের মধ্যে ডিস্ট্রিবিউট হওয়ার ফলেই আমরা সবাই যা স্টাইলের সঙ্গে যুক্ত আছি এবং জালাইফ স্টাইল থেকে ইনকাম পাওয়ার ফলে আমরা পরবর্তীকালে যে যা স্টাইলের শপিং পোর্টাল খুলে যাবে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা কেনাকাটা করতে আরম্ভ করবো নিশ্চয়ই অন্য কোনো কোম্পানির কাছে যাবো না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার আর প্র্যাকটিক্যালি আপনি যখন যে অফারটা দিচ্ছে মানে জালাইফ স্টাইল ইনকাম দিচ্ছে এবং জালাইফ স্টাইলের এগেনস্টে আমরা যদি ইনকাম করতে পারি সে দাম কম বেশি হোক কোনটার কী দাম থাকুক কি না থাকুক আমরা সেখান থেকেই পারচেস করতে চেষ্টা করব যাতে এই কোম্পানিরা টিকে থাকে কোম্পানির অলওয়েজ যাতে আরও ভালো করে আমাদের সার্ভিসটা দিতে পারে সেই জন্য আমরা চেষ্টা করবো এবং জালাস্টালের পোর্টাল সম্পর্কে এবার একটু বলি ইনকাম এর পরের সপ্তাহেই হয়তো পোর্টালের কাজ বাজ আরম্ভ হয়ে যাবে ধীরে ধীরে ইনকামটা শুরু হতে থাকবে আমরা দেখব পোর্টালে মানে সব কিছুই এ টু জেড সব কিছুই জ্বালাইফ স্টাইলে বিক্রি হতে আরম্ভ করবে যে কোনো কিছু জ্বালাইফ স্টাইলে পাওয়া যাবে এবং জ্বালাইফ সেই শপিং পোর্টালটি এটা কিন্তু আইনতভাবে ওপেন করতে হয়েছে মানে জালাইফ স্টাইলে শপিং পোর্টালে এরকম একটা রুলস ছিল যে যাদের অনলাইন কোনো একটা সার্ভিস চালু করতে হয় তাদের কিন্তু ই কমার্স বিজনেস চালু করতেই হয় এটা বাধ্যতামূলক সেরকমই জ্বালা স্টাইলও তাদের শপিং পোর্টালটি ওপেন করে যখন চালু করবে সেখান থেকেও আমরা নানা রকম কেনাকাটা এই পোর্টাল থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং হিসাবেও আমরা ইনকাম করতে পারবো সেই অ্যাফিলিয়েট মার্কেটিং নানাভাবে আমরা দেখাতে পারি যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট আমরা করে আসি ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট করে আসি তেমনই এবারে হচ্ছে আমরা জ্বালা স্টাইল থেকে কিনবো কেন প্রত্যেকটা জিনিস আমরা মানে ফ্লিপকার্ট বা অন্যান্য যেসব কোম্পানি আছে আমাজন বা ইবে অন্যান্য জায়গা থেকে কম কিনবো কেন আমরা যারা যারা জ্বালাইফ স্টাইল থেকে ইনকাম করছি জানি যে জ্বালাইফ স্টাইল আমাদের ইনকামের পথ দেখিয়ে দিয়েছে ইনকামের প্রত্যেকটা স্টেপ আমাদের দেখিয়ে দিয়েছে তো সেইভাবে আমরা জ্বালাইফ স্টাইলকে অবশ্যই অলওয়েস ভরসা করতে পারবো একটা পেমেন্ট যখন আপনার কাছে চলে আসবে আপনি নিজে থেকেই ভরসা করতে আরম্ভ করবেন এবং তার মানে কি বলবো তার এগেইনস্টে মানে যাই যে কোম্পানি আসুক যা লাইফস্টাইলের প্রতিদ্বন্দ্বী হিসাবে যে কোম্পানি আসুক তা আপনি তাকে কিন্তু কম ভরসা করবেন সে যতই দু পাঁচ টাকা কমে দিক কিন্তু ভরসা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক জিনিস আমরা দেখেছি এখনও আমরা ফ্লিপকার্ট বা আমাজন থেকে কেনাকাটা করি কিন্তু কোনো জিনিস যদি ভরসা পাই বেশি ভরসা পাই সেখানে কিন্তু আগে যাই সেই ভরসাটা কিন্তু দিন দিন আমাজন যেমন এগিয়ে আসছে একটা সময় ফ্লিপকার্টও এগিয়ে এসেছিলো তো এটা দিন দিন দেখতে পাই এই সাইকোলজি কিন্তু প্রত্যেক সময় অ্যাক্টিভেট হবে এবং প্রত্যেক সময় অ্যাপ্লিকেবেল হবে আসতে দিনগুলোতে আমরাও জালাই স্টাইলে এই ধরনের যেসব অ্যাফিলিয়েট মার্কেটিংগুলো দেখতে পাবো এবং সেই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ফিচার যে বাইশ থেকে তেইশ লেভেল অবধি আমরা হয়তো অ্যাফিলিয়েট কমিশন পেতে পারি মানে একটা দুটো লেভেল কি আমরা অ্যাফিলিয়েট কমিশন সেরমভাবে পাই না কিন্তু এখানে জ্বালা স্টাইলে কিন্তু অ্যাফিলিয়েট কমিশনটা ম্যাটার করবে যেখানে আমি একবার হয়তো অ্যাফিলিয়েট করে দেখাবো এবং সেটা ডাউনলাইন বা আমার যে টিম আছে তারা যদি কেনাকাটা করে তাদের কিন্তু সেই সুযোগ সুবিধা বুঝিয়ে তারা যদি কেনাকাটা করে তারা আরও বেশি ইনকাম করতে পারবে এবং তারাও অন্যদের দেখি ইনকাম করাতে পারবে এবং প্রত্যেকে এই বাইশ থেকে তেইশ লেভেল অবধি হতে পারে একটা ভালো রকম অ্যাফিলিয়েট কমিশন জেনারেট করতে পারে যেটা এক্সট্রা ইনকাম হয়ে দাঁড়াবে তো এই ধরনের কোনো কোম্পানি আজ পর্যন্ত এরকম ফ্যাসিলিটি প্রোভাইড করছে না জা লাইফস্টাইলের মতো এটা আসতে দিনগুলোতে এখনকে বিশ্বাস করবে কি করবে না আমার তার উপর ভরসা করে কোনো লাভ নেই আমারও তাকে ভরসা করি কোনো লাভ নেই কিন্তু এটা আমি ভরসা করি আপনাদের পার্সোনালি আমি তাই বলছি তো দেখুন এই জ্বালা স্টাইলের যে প্রোভাইড করা যে ফেসিলিটিগুলো অন্যান্য কোম্পানি কিন্তু দিতে পারবে না আজ সে দিনগুলোতে প্রত্যেকটা জিনিস আপনি স্টেপ বাই স্টেপ দিতে দেখতে পারবেন এবং রাতারাতি কোনো কোম্পানি দাঁড়িয়ে জানি আমাজনও এই যে আমাজনের ডেটটা দিয়েছি এটা দেখুন উনিশশো সালের কথা বলছি আর আজকে কিন্তু আমাজনের ডেটটা রয়েছে কত দু হাজার একুশ রাতারাতি কোনো কিছুই দাঁড়ায়নি সময় দিতে হবে সময় প্রত্যেকটা জিনিসেরই লাগে আপনিও আপনার যদি বয়স আঠেরো বছর হয়ে থাকে বা ষাট বছর হয়ে থাকে বা তিরিশ বছর হয়ে থাকে আপনার কিন্তু প্রথম থেকে শেষ অবধি আপনার ততগুলো দিন ততগুলো মাস ততগুলো সেকেন্ড কিন্তু ওয়েট করে যেতে হয়েছে এই বছরটা অতিক্রম করতে এবং ইনকাম প্ল্যান হিসাবে মানে ইনকাম পেতে মিনিমাম আঠেরো বছর লাগে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এরকমই রুলস আছে তো এবারে হচ্ছে কি রেগুলার ইনকাম যে মেম্বারদের থেকে আমরা নানা রকম অ্যাফিলিয়েট হিসাবে তো ইনকাম করতে পারবো এটা এক্সট্রা ইনকাম হয়ে দাঁড়াবে কিন্তু শেয়ার ভ্যালু যে কোনো সময় একটা পরিমাণে রিচ হতে পারে এই কারণে কারণ আমরা অনেকেই জ্বালা সঙ্গে যুক্ত আছি প্রথমেই শুরুতেই জ্বালাইসলার সঙ্গে প্রায় দেড়শো কোটির উপরে মেম্বার যুক্ত থাকবে এই পোর্টালে যখন পোর্টালটি লঞ্চ করবে এই টাইমেই পোর্টালটি লঞ্চ করবে আন্দাজে এটা বা একটা ক্যালকুলেশান ওয়াইজ কোম্পানি এটা বোঝাতে পেরেছে বা বোঝাচ্ছে এখানে কোম্পানির যে দেড়শো কোটি মেম্বার্স এই টাইমে পোর্টালের সঙ্গে যুক্ত থাকবে তখন কিন্তু তারা দেড়শো কোটির মধ্যে যদি দেড় লাখ মেম্বারও কেনাকাটা করে কিন্তু সেটা অনেক বেশি হয়ে দাঁড়ায় এটাই হচ্ছে ব্যাপার আর এই ফলে শেয়ার ভ্যালু বা যে কোনো শেয়ার ভ্যালু যদি কেউ বিক্রিও করে ফেলে মানে টাকার দর দরকার বা বিশ্বাস না করে তারা কিন্তু সত্যিই পস্তাতে পারে এই না যে আমি তাদের বলছি যে শেয়ারটা হোল্ড করে রাখুন শেয়ারটা বিক্রি করবেন না এরকম আমি পার্সোনালি সেই শেয়ারগুলো কিনে নেবো কারণ আমি চাই যে শেয়ারগুলো অলওয়েজ রেখে দিতে কারণ লাইফ একটা রিক্স বিজনেস একটা রিক্স বিজনেস আমি কী করছি কি না করছি আমার তেমনভাবেই যতটা আমি রিক্স নেবো ততটাই প্রফিট আসবে এরকম মেন উপর আর যখন ইনকামটা পাচ্ছি জালাই স্টাইলের দোহাই দিয়ে বা যা লাইফস্টাইলের মানে প্ল্যান প্রেজেন্টেশন হিসাবেই আমি ইনকামটা পাচ্ছি এবং জ্বালাশালের সুযোগ করে দিতে পেরেছে অবশ্যই আমি জ্বালাশালের সঙ্গে যুক্ত থাকব এবং ইয়ার সঙ্গেও ইয়ার যে পোর্টালটা আছে আমরা ওখান থেকে ইনকাম করতে পারবো একটা প্ল্যাটফর্ম যেটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে অ্যাকচুয়ালি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান নেই তা সত্ত্বেও আমাদের এত কিছু দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে আসতে দিনগুলোতে আপনারা সবাই প্রমাণ পাবেন আশা করছি এই ভিডিওতে অনেক কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এবং এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো শুরু থেকে শেষ অবধি আমরা দেখব শেষ অবধি আমরা হয়তো নাও দেখতে পারি কারণ এটা ক কতদিন অবধি চলবে কত দিন পর্যন্ত এই এই দিনটা চলবে হয়তো আমাদেরও বয়স কম হয়ে দাঁড়াবে এই কোম্পানির কাছে তো আজকে আমরা আশা করি যে ভালো কিছু জানতে পারলাম যদি ভালো কিছু জেনে থাকে আমাদের অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আপনার স্টাইল ডাউনলাইনদের সঙ্গে শেয়ার করে দেবেন ইনফরমেশানগুলো আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিংভাবে নিয়ে আসতে পারবো কিন্তু সবসময় সব ভিডিও উইদাউট ইনফরমেশান নেক্সট ইন্টারেস্টিং লাগে না সেটাই হচ্ছে ব্যাপার আর ফেক ইনফরমেশান বা ফ্রড ইনফরমেশান আমি কোনো রকমভাবে শেয়ার করি না যেটা ইনফরমেশান আমি বিশ্বাস করি বা পেয়েছি যা জেনেছি সেটাই আপনাদের প্রোভাইড করে থাকি আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ